হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার নিউ ব্লগ। আজ গঙ্গা স্নান করে এসেছি, আর তাছাড়া আমার দুজনে আছি, উদুল্লাহ হাই আছে, মুই উদুল্লাহ হাসো, ঠিক আছে। এই নদীর গা ধোবার নাকি, আর তাছাড়া ওই থেকে অনেক ভিড়, মানে এত ভিড় আমার থেকে আর আসি ননি না, যা উঠেছে এই ভিড়তে। আর আমার সূর্যের তাপও আছে, ঠিক আছে, কারণ সকাল সকাল আসি নেগলে ওইটা তো ভালো নাই, অসুস্থ সর্দি কাশি জ্বর। তারপরে আমার এখন লেটে আসিনি, ও আমার গাও ধুই, তারপর আমার তোমার মন্দির দর্শন করামো, ঠিক আছে। কন্টিনিউ ভিড়ত থাকো, মন্দির দর্শন তো করবি আর নাকি, আর প্রসাদ পাম্পার একটা খিচুড়ি প্রসাদ, ঠিক আছে। তো গাইস, ঠান্ডা ঠান্ডা জল, এই জলটা দিয়ে আমাকে স্নান করি নাকি। আর বিশ্বাস করিবার না, আমার যদি কোনো যোগ জায়গা আসিনি হয় তোমাকে দেখানি হয় ওই ভিড়টার মজা, দেখা আছে কালা কালা ব্লার। আর তাছাড়া কুয়াশা এলা কম কোনো কোনো কমেছে, ওই থেকে গাও গাও ধরছে। আমার গাও দিয়ে ফেলাই দেখানো আছে, হয়তো ঠান্ডা গাইস, কাই বলু ভয়ঙ্কর ঠান্ডা। আমার গা ধোয়ার পর্বটা শেষ করিনি, তো এলা গা ধোয়ার পর্বটা শেষ করছি। আমার একজন আইসেছে, একটা বন্ধু, তো ওকে আমার মিট করে দিয়েছি, দেখা দিয়েছি, ও দৌড়ি দৌড়ি এসেছে আমার দেখা পাচ্ছি, কিন্তু আমার ক্যামেরা তো যাবো না ফোকাস, ঠিক আছে। তা আমি যা যা চেষ্টা করছো, আমার তো দৌড়ে দৌড়ে এসেছে, দেখা পাচ্ছেন তো পুরা দৌড় আছে, চিঙাটা বহুত দূরত আছে। আমার আপাতত গা ধোয়া ধুনি, পুরো ঠান্ডা না গেছে, তেল ফেল মাখিনি, সর্ষের তেলটা আনিবেন কমসে কম। এইটা মানে যেটা এটা গা ধোয়া না কেন, এই তোমার বড় বড় তীর্থ, বড় বড় এই তোমার টেম্পল জায়গা, ঠিক আছে, মানে গা ধোয়াটা পর্বটা সেট করে দেন। কত ভক্ত আছে এলে তোমাকে দেখাচ্ছি, আমার যতটা ভক্ত আছে আর মেলার মতন ভিড়, তারপর ঠাকুর দর্শন করাচ্ছি। হ্যাঁ, একটা মোট বন্ধু দৌড়ি যাচ্ছে, হ্যাঁ আসিল রে বাবা, সকালে তোর মাইয়া ফোন করে ওঠানো তোক। গাইস, এই আমার পাড়া তো শেষ, এলো আমার সঞ্জয় বন্ধু, আমার গা ধোয়াছে, কেমন লাগছে সঞ্জয়? ঠান্ডা বহু দূরত আছে, ও দেখো ভিড়, ভিড় ছাড়ি চলি চিত্তি, যাই হোক দেখাছি না, মহিলা আছে প্রচুর, ক্যামেরা বন্ধ করি না গেছে, ঘাটালা পুরো ভিড় হয়ে আছে। তো আমার আগে বেড়েছি, তো অনেক ভক্তি শ্রদ্ধা করি না গিবে, প্রসাদ খাবার না গিবে, বহুত স্বাদিষ্ট প্রসাদ হয়। তো ঠান্ডাটা অনেক চলে গেল, কেন কি রোদ খান ভালোই দিছে চোরা রোদ, ঠিক আছে। আর কুয়াশা ভাব এলা নাই বর্তমান সকাল সকাল। তাহলে আমার গঙ্গা মার মন্দির চলে আসিনি, গঙ্গা মা সকাল সকাল ভিড় নাগিছে নদীর ঘাটত, তো এটা দেখো মন্দিরও তো খুব ভিড় প্রচণ্ড, তো কোনো ব্যাপার না, দর্শন তো অবশ্যই হবে। তো গঙ্গা মার দর্শন করি ফেলাছেন গাইস তোমার খুব সুন্দরভাবে। তো এটা গুরু বৈষ্ণব তোমার প্রসাদ গ্রহণ করেছে, তো আমার এটা তো প্রসাদ নিবার নই, বাড়া যায় নিবার নাকি গাইস, ভক্তলা খাচ্ছে সেটা প্রসাদ। তো আমার লাইন করে লাইনের দাঁড়িয়ে আছি, অনেক ভিড়। ফাইনালি গাইস, মুই বাড়ি চলে এসেছিলাম, তো অনেক ছোট ভিডিও হয়ে গেল, বড় করে চালানো ভিডিওটা, বড় না হইল, যাই হোক মোর শরীর অসুস্থ, তো টুকিটাকি করে দেখানো। তো গঙ্গা স্নান আমার হয়ে গেল খুবই সুন্দর করে, তো নেক্সট ভিডিও অতি শীঘ্রই সুস্থ হয়ে আর খুবই এনার্জি নিয়ে, ঠিক আছে, নেক্সট।